Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salamu ala Sayyidil Anbiya wal Mursaleen wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. Qala Allahu Azza wa Jalla fi kalamihi al-majeed wa amma man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم كما يحب حضرات علماء الكرام, برادران اسلام, طلبہ عزیز, اللہ رب العالمین ہمدر کے بانے سن سشتی کرے سن امنی امنی بانن نہیں خدشو ہین بھابے بانن نہیں আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা হইছে বান্দা সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করছেন, জিন জাতি সৃষ্টি, আরো হাজার লাখ মখলুক সৃষ্টি করেছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন যে ওয়াই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, মানুষ আর জিন ছাড়া সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার গুণগান গাইতে থাকে। এর বাইরে যাওয়ার তাদের শক্তি নাই। যে যে অবস্থায় আছে প্রত্যেকেই আপন আপন স্থানে আল্লাহ তাআলার গুণগান গায়। মানুষ এবং জিন জাতি সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে, আল্লাহ তাআলার গুণগান গাবে। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছে, এই কথাও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে নিরর্থক বানিয়েছি আমি? নিরর্থক না, আল্লাহ তাআলা ইবাদতের জন্য তার গোলামি করার জন্য আমাদেরকে বানিয়েছেন। এই দুনিয়াতে অল্প কিছুদিনের হায়াত দিয়ে আল্লাহ তাআলা এটাই দেখতে চান যে দুনিয়াতে গিয়ে কে আল্লাহকে ভুলে থাকে আর কে আল্লাহকে স্মরণ করে চলে। আল্লাহকে যদি স্মরণ করে তার এই দুনিয়ার জীবনও আলোকিত হবে, আখেরাতের জীবনও আলোকিত হবে। আর আল্লাহকে স্মরণ যদি না করে দুনিয়ার জীবন অন্ধকার, আখেরাতের জীবন অন্ধকার। মান আরাদান দিক্রি ওমান আরাদান দিক্রি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন হবে সংকীর্ণ জীবন, দুনিয়ার জীবনও সংকীর্ণ। ওয়ানাহশুরুহু ইয়াওমা
কিয়ামতে আমা, আর কিয়ামতের দিনে অন্ধ বানিয়ে তাকে আমি হাসর করব। হাসরের ময়দানে অন্ধ বানিয়ে আল্লাহ তাআলা তাকে উঠাবে। কেন? সে নিজেই বলবে, রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। পরওয়ারদিগার, আমাকে কেন অন্ধ বানিয়ে আজকে এখানে তুললে, উঠালে? আমি তো ছিলাম চক্ষুষ্মান, দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমি অন্ধ ছিলাম না, আজকে দেখি আমি অন্ধ। তো আল্লাহ পাক পরওয়ারদিগার জবাব দিবেন, কাদালিকা লিয়াউমা তুনসা।